হচ্ছে কাকরোলের মধ্যে পুর দিয়ে একটা ভাজা করছি, মানে কাকরোল পুর, কাকরোল পুর। এটা লিটল থিংস এভরিডে বাই গার্গির একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। যদিও আমি অলরেডি 3.5 মিনিট অনেক কিছু দেখিয়ে দিয়েছি, তাও আমি এখন ভয়েস ওভার দিতে স্টার্ট করলাম, কারণ মামুনি একটা খুব ইন্টারেস্টিং রান্না আজকে করেছিল, সেটা হচ্ছে গিয়ে কাঁকরোল পুর। তো সেই রেসিপিটা আজকে আমরা মামুনির মুখেই শুনে নেব, চলো শোনা যাক। আমরা এখন কারেন্ট অফ, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, দুপুরের পাপের কথা এখন মনে পড়ছে নাকি? কারেন্ট অফ। আমরা এখন ডিজিতে বসে চানাচুর খাচ্ছি, বাবা চানাচুর খাচ্ছি, আর মামুনিকে দিয়ে একটা রেসিপি বলাবো আজকে, যে কাঁকরোলের বড়া খেলাম, পুর, কাঁকরোল পুর। আচ্ছা হ্যাঁ, কাঁকরোল পুরের রেসিপি বলে ফেলো মামুনি। প্রথমে কাঁকরোল গুলোকে চেঁচে নিতে হবে, বাইরে যে রোয়া রোয়া গুলো থাকে বেছে চেঁচে নিয়ে লম্বালম্বি ভাবে দুটুকরো করে নিতে হবে। তারপর সেটাকে প্রেসারে দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে রাখতে হবে। এরপর ঠান্ডা হলে ভেতরের শ্বাসগুলো ধীরে ধীরে ওর থেকে বার করে নিতে হবে, খোলাটা থাকবে, মোটা 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 অবস্থাতেই খোলা থাকবে, খালি বিচি আর শ্বাসটা উঠে আসবে। এরপর নারকেল, সর্ষে, তিল বা পোস্ত, কাঁচা লঙ্কা, আর যে যে বিচিগুলো বেরিয়েছিলো কাঁকরোল থেকে সব শুদ্ধ একটা পেস্ট করে নিতে হবে মিক্সারে। হ্যাঁ, মিক্সারে পেস্ট করে নিলে। আর মশলা কি পড়বে তাতে? না, এই শুধু নুন দিয়ে না, তারপরে দাঁড়া, তারপরে কড়াতে অল্প করে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, তারপরে নুন, অল্প মিষ্টি, যে যেমন মিষ্টি খায়, কাঁচা লঙ্কা তো দেওয়া হয়েছিল ওতেই ঝাল হয়ে যায়, যদি কেউ বেশি ঝাল খেতে চায় একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারে, আর হলুদ দিয়ে ওটাকে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো ঝুরঝুরে মতো করে ফেলতে হবে। ও, যেমন করে আমরা ধোকার মতন বানাই সেটা শুধু ঝুরঝুরে হবে ব্যাপারটা, এরপরে আবার ওই যে খোলাগুলো রয়ে গেল খোলাগুলোর মধ্যে ওগুলো ভরে দিতে হবে স্টাফিং। আচ্ছা, করে ময়দা, নুন, হলুদ, একটু খাবার সোডা দিয়ে একটা ভারী ভারী ব্যাটার বানাতে হবে। আচ্ছা, থিক ব্যাটার, থিক ব্যাটার, সেটাকে ওই যেদিকে কাঁকরোলের খোলাটা রয়েছে ওদিকটা না, যেদিকে আমি পুরটা ভরেছি ওই মাথাটাতেই ওই মোটা ঠিক থেকে ইয়েটা ময়দার ব্যাটারটা লাগিয়ে, আচ্ছা হ্যাঁ, প্রথমে ওটা ওইটাই ওই সাইডটা তেলে দিতে হবে আগে, দিয়ে ওইটা কড়কড়ে করে ভাজা হবে, আর পেছনটা অল্প অল্প ভাজা হবে, বেশি ভাজা হবে না, বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। এই তো পুর তৈরি হয়ে গেল, খুব সুন্দর। এইটা তো এইটা ভাজা দিয়েও ভালো লাগছিল, আবার এটা দিয়ে তো কোফতাও করা যায়, তরকারিও হয়, তরকারিও হয়। এবং এই যে এটার মধ্যে তো আমি নারকেল, সর্ষে বাটা এসব দিয়ে করলাম, তার বদলে আমিষ কিছু চিংড়ি চিংড়ি দিও, যেমন আমরা পটলের দোরমাতে দিই মাছ দিয়ে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর একটা জিনিস খেয়েছি, আচ্ছা নতুন খেলাম, আমি কোনোদিন কাঁকরোলের এটা খাইনি, এটা আর একবার করো পরের সপ্তাহে। আজকে শনিবার, আজকে আমি আবার যাদবপুর পৌঁছে গেছি, এক সপ্তাহের জন্য আবার এখানে এসেছি। তো ফাইনালি মামুর সাথে লুসির বন্ধুত্ব হয়ে গেছে, ইয়ে! শ্বশুর জামাইয়ের মধ্যে একটা বেশ শান্তিপূর্ণ চুক্তি হয়েছে, সেই চুক্তিটা হলো এই সব ম্যাগাজিনসগুলো শ্বশুর মশাই কিনে রাখে, আর জামাই যখনই কলকাতা আসে তখনই এইগুলো বস্তা বস্তা নিয়ে চলে যায়, সেটা চেন্নাই হোক বা এখন দুবাই হোক, দুবাই। তো এত এত বই, মানে প্রত্যেক মাসে যখন আনন্দমেলা বেরোয় আমাদের বাড়িতে বাবা পেপারওয়ালাকে বলে এগুলো আনিয়ে রেখে দেয়, বাবা আগে পড়ে পড়ে সব
কিছু শেষ করে দেয়। তারপরে এগুলো এসে জামাই যখন আসে তখন জামাই বস্তা বস্তা করে এইসব বইগুলো নিয়ে আইদার চেন্নাই, আগে যে চেন্নাই ছিল এখন কলকাতা, এখন দুবাই নিয়ে চলে যায় সেগুলো আবার পরে। আর এগুলোর মধ্যে যেটাতে আমাদের, আমার সব থেকে বেশি ইন্টারেস্ট সেটা হচ্ছে আমার বই পড়ার নেশা বহুদিন চলে গেছে, তো সেই জন্য গল্প আড্ডাতে আমার বিশেষ, গল্প পড়াতে এখন আমার বিশেষ ইন্টারেস্ট নেই, খুব কালে কবিশ্বে আমি গল্পের বই নিয়ে বসি। আমার ইন্টারেস্ট হলো এই যে, এই আমার ইন্টারেস্ট হলো এতে, বন ছয়ের পাশাপাশি নব, সাতের ওপর নিচ, গহন, দশের পাশাপাশি হনন, এইটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস। এটা যদি উদ্দালক ব্লগে দেখে আমাকে কালকেই ধরে, মানে কি আর বলবো, কেন করছো আমাকে জানে। বেসিক্যালি আমি আর উদ্দালক একসাথে করি, আর আমি না লোভ সামলাতে পাই না, কবে আসবে তারপরে আমরা বসবো তারপরে এগুলো সলভ করব, অনেক দেরি, তো একদম তর্ষ হয় না আমার এই জিনিসটা। যাই হোক, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ওয়ার্ক। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগে যদি কিছু ভালো লাগে, কিছু ফানি লাগে, কিছু মোটিভেটিং লাগে, তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সকলের সাথে শেয়ার করো, আর লাইক কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর ডেফিনেটলি 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 তোমরা আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। চলো, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম, আর রাখছি, টাটা বাই বাই, গুড নাইট।